السلام عليكم আমি পুরান ঢাকাতে নন আহমেদ বলছিলাম বিসমিল্লাহ খাসি গরু সাপ্লাইতে আমাদের এখানে ফ্রেশ গরু মাংস বিক্রি হচ্ছে 599 টাকা আর মোষ শুক্রবার রোববার জব হয় সপ্তাহে দুই দিন আপনি 700 টাকা কেজি আর আপনি এখানে খাসি মাংস 1000 টাকা কেজি পাটি যেটা পাটি বলে 900 টাকা কেজি বকরি হলো আপনি 800 টাকা কেজি আর এখানে সম্পূর্ণ মিলল আপনি 100 টাকা মাংস আমাদের ওখানে আপনি পাবেন ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আচ্ছা মাংস কিনলেন কতটুকু এক কেজি কিনলাম বাসালি এক কেজি কিনছেন হ্যাঁ আচ্ছা আপনার বাসা কোথায় বাসা আমার এই দেই যাত্রাবাড়ি যাত্রাবাড়ি এইখান থেকে কিনেছেন কারণ কি দাম সস্তা দেখে 600 টাকা কেজি 600 টাকা কেজি হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে 600 টাকা কেজি তলে একটু সুবিধা হয়েছে সুবিধা হয়েছে খেতে পারলাম গরীব মানুষের লিগে ভালো আচ্ছা খুশি তো হ্যাঁ খুশি মাংস ওই যে এক কেজি নিয়েছেন যেভাবে চেয়েছেন সেভাবে দিয়েছে হ্যাঁ দিয়েছে আচ্ছা দেখি একটু মাংসটা আচ্ছা এই যে মাংস দর্শক আমরা দেখতে পাচ্ছি আসলে 600 টাকা হওয়াতে কিন্তু এখন যে দাম জিনিসপত্র সবকিছুরই অনেক দাম সেই হিসাবে মনে করি যে মাংসের দামটা একটু কম কম আমাকে দিকে 100 টাকা বেশি 700 টাকা কেজি 700 টাকা এই কারণে এদিকে আইসা নিয়ে নিয়ে গেলাম আচ্ছা এবারে প্রথম নিছেন না আগে নিছেন ওনার কাছ থেকে না প্রথম নিলাম প্রথম নিয়েছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সুবহানাল্লাহ গ্লোরি বি টু আল্লাহ সুবহানাল্লাহ গ্লোরি বি to Allah Subhanallah 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 আসসালামু আলাইকুম নয়ন ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আপনাদের হাতে নয়ন ভাই প্রথমে একটু মাংসের দামের আপডেট জানতে চাই মাংসের দাম কি কমেছে না বেড়েছে না ভাই আগে দামই আছে 599 টাকা দামই আছে আগের দামই আছে 599 টাকা আচ্ছা তাহলে মোটামুটি দীর্ঘদিন ধরে 599 টাকা বিক্রি করতেছেন হ্যাঁ ভাই আচ্ছা ভাই কেমন চাহিদা পাচ্ছেন এই যে 599 টাকা বিক্রি করতেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই এখানে আপনি 100 টাকা মাংস বেচতেছেন 100 টাকা মাংস টাটা টো মাংস বেচতেছেন তো অনেক যে না খায় ওইও খেতেছে আর মহিষের মাংস প্রতি শুক্রবার আর রোববার কাটা হয় প্রতি শুক্রবার দুইটা কাটবো রোববার দুইটা কাটবো মহিষ আপনার মহিষের কেজি হলো 700 টাকা কেজি 700 টাকা পুরো 700 টাকা কেজি আর যদি ফ্রেশ মাংস যদি চান চাক্কা মাংস ফ্রেশ চাক্কা মাংস যদি চান চর্বি আটে বাদ দিয়া 900 টাকা কেজি মহিষের মাংস মহিষের মাংস চর্বি আটে সব বাদ যদি হাড় চর্বি বাদে কেউ নিতে চায় সেক্ষেত্রে 900 টাকা কেজি প্রতি সপ্তাহে কি দুইটা করে মহিষ জবাই করা হয় শুক্রবার এবং রবিবার রবিবার ইনশাআল্লাহ আচ্ছা আমরা এখানে খুব সুন্দর সুন্দর দুইটা মহিষ দেখতেছি দর্শকদেরকে যদি একটু দেখাই তাহলে এই দুইটা মহিষ হচ্ছে আগামী কালকে জবাই করবেন জি জি বৃহস্পতিবার আটটা গরু জবাই গেছে আরো জব হবে অলরেডি আটটা হয়েছে আরো হবে দোকান তো চলে রাত অনেক 10টা পর্যন্ত একটা বন্ধু রাত 1টা পর্যন্ত সারা দিনে তাহলে কয়টা যাওয়ার আশা আছে আজকে যাবে 15টা যাবে 15টা আপনার গরু তো প্রতিদিনই জবাই হয় প্রতিদিন একদিন মিশে না আচ্ছা তাহলে প্রতিদিন কয়টা করে যাচ্ছে প্রতিদিন 10টা 15 যাচ্ছে 10টা 15টা সবচেয়ে বেশি সেল হয় কোন দিন বৃহস্পতিবার শুক্রবার বৃহস্পতিবার শুক্রবার তাহলে আজকে এবং আগামী কালকে সবচেয়ে বেশি কি শুক্রবার শুক্রবার আর বৃহস্পতিবার শুক্রবারে কয়টা পর্যন্ত যায় ভাই শুক্রবার আমরা মানে দুইটা দিকেই আপনি 15-20 চলে যায় একটু যদি বলি এদিকের মাংসগুলো দেখতে পাচ্ছি বেশি লাল এদিকে এক গরুর মাংস আর এদিকে আরেক গরু না দুইটা একই গরুর মাংস না পুরো জবাই অনেক একটা এক গরু কালার আবো এখানে অন্য গরু কালার দেখেন না আসেন না যাই আচ্ছা চলুন আমরা একটু দোকানের দিকে যাই এই যে ছোট ছোট খণ্ড করে রেখেছেন নয়ন ভাই একটু নেই হ্যাঁ আচ্ছা এরকম ভাবে যে এসে যেটা নিবে এটা নিলে এটা দিবেন জি জি এখানে কতটুকু হবে ভাই কত হবে 100 কেজি হবে 100 কেজি আচ্ছা তাহলে যে নিবে তাকে 100 কেজি দিয়ে দিবেন আচ্ছা আমি যদি এখান থেকে 1 কেজি দেব 1 কেজি আধা জিলা আধা কেজি দেব আচ্ছা হাড় এবং চর্বিটা কিভাবে দিচ্ছেন আপনি আপনি আমি দেখাই আর চর্বি কিভাবে দিচ্ছেন
রানে মাংসটা আচ্ছা এটা তো আপনি যে এই যে রান এই যে লুল্লি এই যে আপনি নাটটা পাবেন এটা এই নাটটা আচ্ছা যখন আপনারা কাটেন তাহলে এভাবে সুন্দর করে সিস্টেম করে কাটেন হ্যাঁ আপনারা সব কিছু যায় আমার কাস্টমার কথা হলো আপনি আপনি নিজে আসবেন নিজে চোখে দেখবেন আপনি পছন্দটা আপনি নেবেন চয়েস করে নেবেন আচ্ছা কোনটা ভালো লাগে আলা যেটা যেটা পছন্দ আপনি ওটা দিবেন ওটা নামায় দিবেন আমাদের পছন্দ কি নেবেন না আমাদের অনুসারে পছন্দ নেবেন না আপনাদের পছন্দ আপনারা নিয়ে যাবেন পছন্দ করে আচ্ছা দর্শকদেরকে যদি আমরা একটু দেখাই দর্শক এই যে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এখানে প্রায় 16টা আর আর করতে হবে পিস্তো করতে হবে এখানে পিস্তো তার রাস্তা আছে এখানে আচ্ছা পিস আর মানে আর আর পিস থাকে এখানে জুড়ে অবশ্যই 16টা আছে আর পিস হয়ে যাচ্ছে ভাই বিকজ মাংস বিকজ না দেন না মাংস বিকজ না পিস করতে না আচ্ছা পিস আপনি ভিতরে দেখেন পিস করতে আছে ভাই আচ্ছা তাহলে নন ভাই আপনার ফ্রেশ মাংস হচ্ছে 600 টাকা কেজি গরুর মাংস জি আচ্ছা আর আপনারা যে কলিজা বিক্রি করতেছেন কত করে আপনি কলিজা বিক্রি করতে আমরা আমরা কলিজা বিক্রি করি 500 টাকা কেজি পেঁপে বিক্রি করি 400 টাকা কেজি আর একটা কথা হলো আপনি যেমন অনেক দুধে অনেক মাছ আছে মামা দোকান আছে নন ব্যান আমরা খুশি তাই অন্ডাতে আসে বা এভাবে আসে রিস্কাতে আসে ওনার জন্য আমি গিফট রাখছি আমাদের এখানে বিসমিল্লাহ গুল খাসা পেতে সবাই জন্য একটা চাবি রিং আচ্ছা আচ্ছা এই এখানে অনেক চাবি রিং আমার দোকান প্রভুত আছে নামদ আছে সবাই একটা করে চাবি রিং যারা অনেক বাইবেদার আছে বা অনেক আপনি আমার খেতে আছে আমার ভক্ত আছে ওখানে সাথে কথা কথা বলতে পারি না এক কাপ চা খেতে পারি না বেঁচে কিনে গরম না সাথে কথা বলবো সময় যেতে পারি না চিন্তা করলাম সবাইকে একটা করে চাবি রিং আমার আচ্ছা দেখ আপনাকে অসংখ্য কবি হিসেবে কথা বলছি ভাই যদিও চাবি রিং ছোট্ট একটা উপহার বাট উপহার কিন্তু উপহারই এটা কিন্তু টাকার মূল্য দিয়ে হিসাব করা যাবে না উপহার কিন্তু ছোট্ট উপহার পেলে মানুষ অনেক খুশি হয় মাংস অনেক চাবি রিং আছে সমস্যা নেই আচ্ছা এটা কি সব সময় চলমান থাকে অবশ্যই আপনাদের নাম করে আসলে অবশ্যই দেবো আচ্ছা সামনে তো শীত আসছে গত শীতেই কিন্তু আমরা দেখছি যে সর্বপ্রথম গরুর মাংসের দামটা কমেছে বাজারের কি অবস্থা মনে হচ্ছে যে সামনে কি বাজার এরকম আরো কমার সম্ভাবনা আছে না বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে চিন্তা আপনি তো স্যার মাংস দাম কমানোর চিন্তা আপনি বেশি ভাবে মাংস আমরা চাই মাংস কম দাম বেশি কাস্টমার থাকবে কাস্টমার বাড়তে থাকলে কাস্টমার থাকবে না কে থাকবে না কে থাকতে হলে কাস্টমার কম থাকতে ধরতে হবে বাজার নিয়ে তো আনতে হলে তো কাস্টমার থাকবে আচ্ছা তার বাইরে একটু জানতে চাই সেটা হচ্ছে যে আপনি তো বলেন যে গরুর মাংস সকাল থেকে একদম রাতে 12টা 1টা পর্যন্ত আপনি বিক্রি করেন বাট মহিষ কিন্তু সপ্তাহে দুই দিন বিক্রি করতে হ্যাঁ এই দুই দিন কোন সময় শুরু হয় মহিষ বিক্রিটা এবং কতক্ষণ পাওয়া যায় সকাল 7টাতে আপনি মহিষ বিকাল পর্যন্ত শেষ হয়ে যায় বিকালের মধ্যে তারপর আপনি ফোন দিয়ে আসবেন আচ্ছা তাহলে মহিষ নিতে হলে কোন দিয়ে আসতে হবে হ্যাঁ আপনি এখানে আচ্ছা বুকিংটা কিভাবে নিচ্ছেন যে মহিষের মাংসটা আপনারা অর্ডার নিচ্ছেন যদি আপনি ফোনে আপনার বুকিং দিবেন বা আপনি আসতে দিলে হয়তো আপনি পান বা আমি আসা পাবো না দুদূরন্তে তো আপনি আমার নাম্বারে আমার যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার জন্য আমরা পেট বানা রাখবো মেমো করে রাখবো আপনি সেটা ধরবেন আপনার নাম ঠিকানা বলবেন আপনি আপনার মাংস পাবেন সেক্ষেত্রে কি কিছু টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স দিলে হবে না দিলে হবে অ্যাডভান্সে কি করবো যদি আসলেই হলো এন্ড আপনি যদি না আসেন তো এটা দুই নম্বর উপকারী হয়ে গেলো আচ্ছা আপনি আসতে হবে আয়সা নিতে হবে আচ্ছা নয় ব্যবসার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার ব্যবসার সফলতা কামনা করে আপনি যেন সবাইকে কম দামে এরকম মাংস দিতে পারেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন মাংস কিনতে ক্যারাটিগঞ্জ থেকে ক্যারাটিগঞ্জ থেকে আসছেন জি আচ্ছা কত কেজি মাংস নিচ্ছেন 35 কেজি 35 কেজি জি আচ্ছা অনুষ্ঠানের জন্য না হচ্ছে অনুষ্ঠানের জন্য আচ্ছা আগেও কি নিয়েছেন নয়নবার এখান থেকে না এবারে প্রথম 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 ক্যারাটিগঞ্জ থেকে এই যে পুরো ঢাকাতে চলে আসছেন এর কারণ কি ওখানে দাদা রেটটা একটু বেশি এখানে একটু রেটটা কম আছে সেফটি ওয়াইজ রেটটা কম রেটটা কম আচ্ছা কত করে পাচ্ছেন মাংস এখানে 599 টাকা বলতো 600 টাকা কেজি আর কি 600 টাকা কেজি আচ্ছা মাংস আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে দিচ্ছে তো ওইভাবে দিচ্ছে আচ্ছা এই যে এখন এই যে আমরা সামনে তো রান একটা ছুটে দিলাম আরে এই যে সারা রান বলছেন রান ছুটে দিচ্ছে হ্যাঁ আচ্ছা কম দামে মাংস পেয়ে খুশি তো খুশি খুশি আমি কা দর্শক সবাই খুশি সবাই খুশি সবাই খুশি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ওকে ঠিক আছে